والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনি মুহতারাম খাইরুল আলম ভাই সৌদি আরব দাম্মাম থেকে প্রশ্ন করেছেন যে সূরা মায়েদার 35 নম্বর আয়াত যে আয়াতের অর্থ বলা হয়েছে যে তোমরা ওসিলা তালাশ করো তো সাধারণত যারা পীরপন্থী তারা এই আয়াত দিয়ে দলিল পেশ করে যে পীর ধরতে হবে মানে ওসিলা হিসেবে পীর ধরতে হবে তো মানে ওসিলা মানে পীর ধরা আর কি তো এ বিষয়ে জানতে চেয়েছেন যে আসলে এ সম্পর্কে কোরআন এবং হাদিসের মূল বক্তব্য কি الجواب بالله التوفيق جي সম্মানিত দিনী ভাই কোরআনুল কারীমের সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার সম্প্রদায় আল্লাহকে ভয় করো অবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং ওয়াসিলা অন্বেষণ করো এবার আসুন ওয়াসিলা বলতে কি আসলে মানে ওসিলার ব্যাখ্যা সাহাবায়ে কেরাম তারা কি ব্যাখ্যা করেছেন ওসিলা শব্দটি কোরআনুল কারীমের দুই জায়গাতে উল্লেখ করা হয়েছে যেমন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহকে ভয় করে এবং তার নৈকট্য লাভের ওসিলা বা উপায় অন্বেষণ করো আর তার পথে জিহাদ করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন তো এই ওসিলা শব্দের অর্থ কি এই প্রসঙ্গে আমরা দেখতে পারি তাফসীর ইবনে কাসীরের মধ্যে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওসিলা অর্থ হলো এখানে আল্লাহ তাআলার নৈকট্যের রাস্তা অন্বেষণ করা অনুরূপভাবে প্রখ্যাত তাবেঈ কাতাদা তিনি বলেন ওসিলা অন্বেষণ করা মানে আল্লাহর নৈকট্য অর্জনের কাজ করা আনুগত্যের মাধ্যমে রাসূলের আনুগত্যের মাধ্যমে এমন উত্তম আমল কাজ করা এমন আমল করা যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ব্যাখ্যা করা হয়েছে কাতাদা থেকে ওসিলা শব্দটি শুধুমাত্র ওখানে নয় ওসিলা শব্দটি কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইলের মধ্যেও এসেছে বানী ইসরাইলের মধ্যে 56 এবং 57 নম্বর আয়াতে এসেছে তো এই আয়াতগুলোর যে ওসিলা শব্দ এর অর্জনে এর অর্থ হলো যে তার নৈকট্য অর্জন অর্জনের জন্য বিপদ মুসিবত কষ্ট কেলেসে যে কোনো অবস্থাতে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবার আসুন এই হলো ওসিলা শব্দের অর্থ এবার মূল প্রশ্নে আসি যে যারা পীর ধরাকে ওসিলা বলে মনে করেন অর্থাৎ যারা বলেন যে পীর ধরা মানে ওসিলা মানে পীর ধরা আর কি তো এই আয়াতকে যারা এই অবতাগু ইলাইহিল ওসিলা বলে যারা ওসিলা বলতে পীর বুজুর্গ ধরা বলে যারা বিশ্বাস করে বা যারা এর ব্যাখ্যা করে তারা মূলত কোরআনের জ্ঞান সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ কারণ ওসিলা শব্দটির ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম তাহলে ওসিলা মূলত একটি ইবাদত এই ইবাদতটি যদি আল্লাহর জন্য করা হয় তাহলে তা হবে ইবাদত আর সেই কাজটি যদি মানুষের জন্য করা হয় তাহলে তা হবে শিরক তার মানে ওসিলা শব্দের অর্থ ধরা যদি হয় পীর ধরা হয় তাহলে তা শিরক হবে কারণ হল তারা পীর বুজুর্গ তারা যে ধরে তার মানে মনে করেন যে এই পীরে দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করবে তাকে জান্নাতে নিতে সাহায্য করবে মানে ওসিলার যে ব্যাখ্যাগুলো পীর ধরা মানে এই ব্যাখ্যাগুলোই যেগুলো আমি বললাম এগুলোই করা হয় তার মানে এই পীরের ওসিলা মানে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে পীর আমার মুসিবত দূর করবে পীর আমার দুঃখ কষ্ট দূর করবে পীর আমাকে কিয়ামতের দিন রক্ষা করবে তার মানে এই ওসিলা বলতে এই পীরকে বোঝানো হয়েছে এটাই এই এই ক্ষমতার ধারণাই মূলত করা হয়
তাহলে এই ধারণার বশবর্তী হয়ে যদি পীরকে ধরার ওসিলা করা হয় তাহলে সেটি শিরক হবে। কারণ হল যে এগুলো মূলত আসলে প্রার্থনা করা, ফরিয়াদ করা, মুক্তি চাওয়া। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে দোয়া একমাত্র আল্লাহ তাআলার কাছেই করতে হয়, আর সেই দোয়াটা যদি আমি বান্দার দিকে দেই তাহলে সেটি শিরক হবে। কারণ দোয়াটা যে ইবাদত এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিশকাতের মধ্যে এসেছে, নবীজি বলেছেন দোয়া হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া করা ইবাদা, সাহায্য চাওয়া ইবাদা। তাহলে এগুলো যদি পীরকে করা হয় তাহলে যেই কাজটি আল্লাহর জন্য করা উচিত সেই কাজটি যদি আমি কোনো বান্দার জন্য করি তাহলেই শিরক হয়। ছোট্ট আরেকটি উদাহরণ দেই, মনে করুন নামাজের মধ্যে আমরা একটা কথা বলি, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন। অর্থ কি? ইয়া কানাবুদু, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে নামাজের মধ্যে বললাম ইয়া কানাস্তাইন, হে আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর পীর বাবার কাছে গিয়ে তার কাছে প্রার্থনা করলাম, তার কাছে সাহায্য চাইলাম, দুঃখ কষ্ট মুসিবতের থেকে শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই পীরের কাছেই সাহায্য চাইলাম। তাহলে নামাজের মধ্যে বললাম আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আর বাইরে এসে পীরের কাছে সাহায্য চাইলাম। তাহলে যে জিনিসটা আল্লাহর জন্য খাস করলাম সেই জিনিসটাকে বান্দার জন্যই করলাম। আবার তাহলে যে জিনিসটি আল্লাহর জন্য করলাম ওইটা ইবাদা, আর সেই ইবাদতের কিছু অংশকে আমি যখন মানুষের জন্য করলাম তার মানে হলো যে পীরকে ও সিরা বলতে যদি পীর ধরা বোঝানো হয় তাহলে তা হবে শিরক। এবার দেখুন কত বড় হাস্যকর কথা, পীর যদি জানতো যে ওয়াইয়া কানাস্তাইন আপনার কাছেই সাহায্য চাই, আরবির গ্রামার যারা জানেন তারা বলতে পারেন যে ইয়াকা শব্দের অর্থ কি, মানে তার মানে তোমার কাছেই সাহায্য চাই। আপনি আপনার স্ত্রীকে বললেন যে আমি তোমাকেই ভালোবাসি, পরবর্তীতে আর এক নারীর কাছে গিয়ে বললেন যে আমি তোমাকেই ভালোবাসি, তাহলে এটা এটা কেমন হলো? যেই সাহায্য বলা হলো আল্লাহ তোমার কাছেই আমি সাহায্য চাই, আবার সেই সাহায্যই আবার পীরের কাছে গিয়ে বলা হলো যে আপনার সাহায্য চাই। অথচ মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যে যদি সাহায্য চাও আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাও, ইদা স্তান্তা ওয়া ইদা সালাকা ফাসআলিল্লাহ, যদি সাহায্য চাও কোনো কিছু চাও আল্লাহর কাছেই চাইতে হবে। তাহলে যেই কাজটি আল্লাহ তাআলার জন্য করা হয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যেটা করা হলে সেটি শিরক হবে, সরাসরি শিরকে লিপ্ত হয়ে যাবে, কারণ এটি আল্লাহ তাআলার জন্য সমকক্ষ বানানো হচ্ছে। অনুরূপভাবে আবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থ যদি পীর বুজুর্গ ধরতে হবে এমন কথা যারা বলে তারা কোরআন সম্পর্কে অজ্ঞ এবং কোরআনকে তারা দুনিয়াবী স্বার্থে ব্যবহার করে। ওসিলা শব্দটি যেভাবে করে কোরআনুল কারিমের মধ্যে এসেছে অনুরূপভাবে এই আয়াতগুলোর যে বৈশিষ্ট্য তার মানে হল সেই বৈশিষ্ট্যগুলোকে যদি পীরদের দিকে ডাইভার্ট করা হয় তাহলে তার দ্বারা যে খারাপগুলো আসে কুফরি কিভাবে হয় দেখুন, মানে আল্লাহ সানা অন্যদেরকে আল্লাহর শরীক বা সমকক্ষ বানানো হয়। যদি পীরকে বোঝানো হয় যে পীর কেয়ামতের দিনে পীর আমাকে সাপোর্ট করবে, আমাকে নিয়ে যাবে, তাহলে আল্লাহর সমকক্ষ এই এই পীরকে বানানো হইতেছে। অনুরূপভাবে যাদেরকে ওসিলা বানানো হইতেছে বিপদ মুসিবত কষ্ট দূর করতে তারা সম্পূর্ণ অক্ষম, যেখানে কোরআনুল কারিমি স্পষ্ট করে বলা হয়েছে মালা ইয়াযুরুকা ওয়ালা ইয়ানফাউকা শাই, যে আপনি তো ইয়া রাসূলুল্লাহ নবী কি বলা হয়েছে যে কুল্লা, হে নবী আপনি বলে দেন লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের ভালোমন্দই তো করতে পারি না। তাহলে নবীকে যেই কথা বলা হয়েছে তাহলে দুঃখ কষ্ট মুসিবত দূর করবেন আল্লাহ, আর সেটা এই বান্দাকে দেওয়া হচ্ছে। অনুরূপভাবে যারা তারা নিজেরাই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওসিলা খুঁজতে গিয়ে তারা পীরকে ওসিলা বানিয়েছে, তার মানে হলো আল্লাহর আনুগত্য এবং নেকামল যা আল্লাহর জন্য করা উচিত ছিল সেটাকে বান্দার জন্য করে ফেলেছে। তাহলে এভাবে করে যা আল্লাহর জন্য নির্ধারিত তা বান্দাকে দেওয়ার মাধ্যমে শিরক হয়ে যায়। অনুরূপভাবে ওসিলা করার ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে এসেছে একটি বিস্তারিত তিন বন্ধুর হাদিস, যে তারা পথ চলতেছিল বৃষ্টির কারণে তারা একটি গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল এবং তারা ওসিলা করে দোয়া করেছিল। কি ওসিলা? তারা তাদের কাজের ওসিলা, নেক আমলের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটি বৈধ। অনুরূপভাবে মৃত্যু ব্যক্তিদের ওসিলা করা, সাহায্য চাওয়া, ওসিলা মনে করা, এগুলোও ওসিলার অপব্যাখ্যা, কারণ ওসিলার অর্থই হল আল্লাহর নিকটবর্তী হওয়া ইমানের দ্বারা, নেক কাজের দ্বারা। তাহলে অন্যদিকে মৃত্যুদের কাছে দোয়া করা এটা আল্লাহ থেকে মুখ ফেরানো, নামান্তর, যা শিরকের অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া অন্যের কারো কাছে দোয়া না করা এবং অন্য কোনো ব্যক্তি উপকার বা অপকার করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ইউনূসের মধ্যে 106 নম্বর আয়াতে তাই নির্দেশ করা হয়েছে,
এরপর আসুন মৃত্যু ব্যক্তিদের ওসিলা করা, এটি উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরতে নবীদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা দিয়ে অর্থাৎ জীবিত ব্যক্তির দোয়া দিয়ে ওসিলা করা হয়ে দোয়া করা হয়েছিল, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ওসিলা করে দোয়া করা হয়নি, মানে বৃষ্টির জন্য দোয়া করার প্রয়োজনীয়তা ছিল। যাই হোক, এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে যদি মৃত্যু ব্যক্তিকে ওসিলা করা হয়, এই বেদাতি ওসিলা মানুষকে শিরক পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুতরাং আল্লাহ তাআলার কাছে সরাসরি, আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে তো আমরা চাইলাম সরাসরি কই, সেখানে তো পীর লাগলো না, ইয়া কানা আবুদু কিভাবে আমরা বললাম হে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই, কো এখানে তো পীরের মাধ্যম লাগলো না। এখানে আরেকটি শিরক হওয়ার আরেকটি কারণ হলো যে আল্লাহ তাআলাকে এই দুনিয়ার দৃষ্টিতে একজন জাজের মতন মনে করে, দুনিয়া একজন জাজের কাছে বা একজন বিচারকের কাছে যেমন উকিল ধরতে হয়, উকিলে ওকালতি করে, হেয়ারিং করে জাজের সামনে, তো আল্লাহ তাআলাকে এরকম দুনিয়ার জাজের মতন, কারণ দুনিয়ার জাজ যারা থাকেন তারা যদি উকিল যদি ওকালতি না করেন, হেয়ারিং না করেন, তাহলে জাজ কিছুই জানে না, তার সামনে হেয়ারিং করতে হয়, তারপরে জাজ বুঝতে পারেন যে হ্যাঁ কে অপরাধী কে অপরাধী নয়। তার মানে আল্লাহ তাআলাকে তাহলে দুনিয়ার একজন জাজের মতন, একজন দুনিয়ার একজন জাস্টিসের মতন, যিনি কিছুই জানেন না তাকে বুঝাতে হয়, তাকে শোনাতে হয়, হেয়ারিং করতে হয়, তার সামনে বিষয়গুলো অদ্যপান্ত সবগুলো উপস্থাপন করার মাধ্যমে একজন দুনিয়ার জাজ তিনি জানেন, এরপরে তিনি ফায়সালা করেন। তার মানে আল্লাহ তাআলাকে তাহলে দুনিয়ার একজন জাজের মতন, একজন জাস্টিসের মতন মনে করা হয়, এটা আরেক ধরনের কুফরি। অথচ আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়া আল-লাতীফুল খাবীর, আরে যিনি সৃষ্টি করেছেন তিনি কি তোমাদের হৃদয়ের অন্তরের অন্তরস্থলে কথা কি জানবেন না, আপনার অদ্যপান্ত কি তিনি জানেন না, দুনিয়ার জাজ তো কিছুই জানেন না, অথচ আল্লাহ তাআলা তো সবই আপনার আমার সবকিছুই জানেন। তাহলে এখানে আল্লাহ তাআলাকে দুনিয়ার একজন জাজের মতন, একজন জাজের সামনে যেমন সরাসরি ব্যক্তি কথা বলতে পারে না, একজন উকিল দরকার হয়, তাহলে আল্লাহ তাআলাকে দুনিয়ার একজন জাস্টিসের মতন, একজন জাজের মতন করা হয়, এটা আরেক ধরনের কুফরি। সুতরাং যদি পীরকে ওসিলা বলা হয় অথবা মৃত্যু ব্যক্তির ওসিলা করা হয়, তাহলে হাজারো ধরনের কুফর আর শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ইমাম ইবনে তাইমিয়া তাই উল্লেখ করেছেন বিস্তারিত আলোচনার মাধ্যমে। সুতরাং আমরা বলবো আবতাগু ইলাইহিল ওয়াসিলা, সঠিক ব্যাখ্যা যা আমরা ইবনে আব্বাস থেকে তাফসীর ইবনে কাসিরের মধ্যে করা, তার মানে ভালো কাজ করে, নেক আমল করে আল্লাহর কাছে সেটাকে উপলক্ষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে। আপনি নফল রোজা রাখেন, সাদকা করেন, ভালো কাজ করেন, সেই কাজটাকে উসিলা করে যে আল্লাহ আমি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহ এই উসিলায়, এই উসিলা তুমি আমাকে মাফ করো, এই উসিলা তুমি আমার অমুক কাজটি করো, এটা হলো বৈধ উসিলা। সুতরাং এই জাতীয় উসিলা করা যেতে পারে। বাকি আর যে উসিলাগুলো বলা হলো, পীর ধরার উসিলা অথবা মৃত্যু ব্যক্তির কাছে উসিলা, এগুলো শিরকে উসিলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।